নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল হোম গার্ডেন। আর আজ আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো শীতকালে একটি খুব সুন্দর সকলের প্রিয় ফুল গাছ ডায়ানথাস নিয়ে। আজ আমি ডায়ানথাসের সম্পূর্ণ পরিচর্যা, কীভাবে চারা বাছাই, চারা প্রতিস্থাপন এবং তার স্টেপ বাই স্টেপ পরিচর্যা করব সেটা আমি আজ ভিডিওতে তুলে ধরেছি। পিটুনিয়ার মতো এই ডায়ানথাস গাছও প্রায় ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাস নাগাদ ফুল দিয়ে থাকে এবং এই গাছ খুব সুন্দর প্রচুর প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে। চলুন ভিডিওটি শুরু করা যাক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমি নার্সারি থেকে একটি ডায়ানথাসের চারা সংগ্রহ করেছি। আপনারা ডায়ানথাসের চারা সংগ্রহ করার সময় অবশ্যই চারাটি ভালো করে দেখে নেবেন, যাতে পর্যাপ্ত শিকড় এবং সুস্থ রোগমুক্ত চারা থাকে। এবার আসি, কী ধরনের মাটিতে লাগালে এই ডায়ানথাস গাছ প্রচুর প্রচুর পরিমাণে ফুল দেবে। ডায়ানথাস গাছ হালকা ধরনের মাটি পছন্দ করে, তাই আমরা 70% গার্ডেন সয়েল, মূলত গার্ডেন সয়েলটা বেলে দোঁয়াশ মাটি হতে হবে, এর সাথে 20% ভার্মি কম্পোস্ট, 5% নিম খোল। নিম খোলটা আমাদের এই ডায়ানথাসের জন্য মেশাতেই হবে এবং এর সাথে 6 ইঞ্চির জন্য হাফ চামচ সুপার ফসফেট এবং হাফ চামচ NPK। পুরো মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর আমরা টবে গাছটি প্রতিস্থাপন করব। আমি ডায়ানথাসের জন্য 6 ইঞ্চি মাপের একটি টব নিয়েছি মাটির। আপনারা 10 ইঞ্চির টবেও লাগাতে পারেন, সেখানে দুখানা কি তিনখানা ডায়ানথাসের চারাও লাগাতে পারেন। আমি মাটিটা রেডি করে রেখেছি এবং টবের নিচে খোলামখুচি দিয়ে নিতে হবে যাতে ড্রেনেজ সিস্টেমটা ঠিক থাকে। এরপর বেড আকারে খুব সুন্দরভাবে মাটিটা দিয়ে নিয়ে ঠিক টবের মাঝ বরাবর চারাটি খুব ভালোভাবে প্রতিস্থাপন করতে হবে। এরপর মাটিটা হালকা চেপে দিতে হবে এবং গাছটি খুব সুন্দরভাবে প্রতিস্থাপন করতে হবে। মাটি হালকা চেপে দিলে গাছের শিকড় ছড়াতে খুব সুবিধা হয় এবং তাড়াতাড়ি গাছটি বেড়ে যায়, ওঠে। এবার প্রতিস্থাপন হয়ে গেলে আমরা গাছে ভরপুর জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে আমরা কোন জায়গায় গাছটিকে রাখবো? এই গাছ শীতকালের সব মৌসুমি ফুলের মতো এই গাছ খুব সুন্দর রোদ ভালোবাসে। আমাদের ম্যাক্সিমাম 6 থেকে 7 ঘন্টা রোদে রাখলে এই গাছের ফুল খুব সুন্দর আসে। এবার আসি জলের ব্যাপারটা। এই গাছ খুব একটা কাদা কাদা মাটি ভালোবাসে না, তবে খেয়াল রাখতে হবে মাটি, টবের ওপরের মাটি শুকিয়ে গেলে তবেই আমরা গাছে জল দেব। এবার আসি সার। গাছ প্রতিস্থাপন হয়ে গেলে ঠিক 20-25 দিন পর আমরা এই গাছের তরল সার প্রয়োগ করতে পারি। আমার এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সে তরল সারের একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই সেটিকে দেখে নেবেন। আমরা খোল জল তরল সার ব্যবহার করতে পারি, এছাড়া মাসে একবার করে NPK 10-26-26 বা সমান রেশিও যে NPKগুলো হয় 20-20-20, সেগুলো 6 ইঞ্চি টবের জন্য হাফ চামচ টবের কিনারা বরাবর দিয়ে জল ঢেলে দেবো আমরা। এবার আসি রোগ পোকা। এই গাছে ছত্রাকের আক্রমণ দেখা যায় এবং মিলিবাগ আক্রমণ করে থাকে, তাই আমরা মাসে একবার করে ডাইমিথার 30% কম্পোজিশনের যে রোগর বা টাফগর, সেটা আমরা 1 লিটার জলে 15-20 ফোঁটা দিয়ে আমরা পুরো গাছটিকে স্প্রে করে দেব। এছাড়া এই গাছে শামুকের আক্রমণ হয়ে থাকে, তাই আমি মাটি তৈরির সময় আমি নিম খোল মিশিয়ে নিয়েছি। এছাড়া পরে যদি শামুকের আক্রমণ হয়ে থাকে আমরা নিম খোল 6 ইঞ্চির জন্য 2 চামচ টবের কিনারা বরাবর দিয়ে দিতে পারি এবং রাসায়নিকভাবে থাইমেট আমরা 6 ইঞ্চির জন্য হাফ চামচ ব্যবহার করতে পারি
টবের কিনারা বরাবর দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে দিতে হবে। এছাড়া প্রত্যেক 20 দিন অন্তর অন্তর সাফ, যে কোনো সিস্টেমিক বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করতে পারি, এতে কোনো রকম ছত্রাকের আক্রমণ হবে না। এইভাবে স্টেপ বাই স্টেপ পরিচর্যা করলে এই গাছে খুব সুন্দরভাবে ফুল আসে। তবে ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা এই গাছটিকে হালকা ছায়া জায়গায় রাখলে আমরা লং লাস্টিং দীর্ঘস্থায়ী ফুল পেতে পারি। এইভাবে স্টেপ বাই স্টেপ পুরো ব্যবস্থাপনাটি সুন্দরভাবে করতে পারলে এই গাছে খুব সুন্দর ফুল আসবে এবং সব পুরো শীতে ফুলে ভরে থাকবে ডায়ান্থাস গাছে। এবং এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটি, এবং অবশ্যই লিখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন। সাথে থাকবেন হোম গার্ডেন।